আসসালামু আলাইকুম সবরে, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আগে একটা ভিডিও পোস্ট করছিলাম আপনার কাছে, যেন আমি ফুইসা গ্রুয়াই লিছি, আর ওই ধোকা এই সাই সপ্তাহ হয়েছে, কিন্তু উঠি গেছে, উঠিয়া সাই সপ্তাহ হইয়া আসছে। আমি আসলে ভিডিও করতাম পারি না, আর পোস্টও করতাম পারি না, আসলে সময় পাইয়েন না। অলরেডি আমি চারটা গাছ বদলাই লিছি, বাট আখতা কি আলাইল, আমি যেইগুন বদলাইলাম একটু জিন শেয়ার করি। খিলা বদলাই হলো, জুফা লাগাইল গাছ, আর ছুটো থাকতে একদম ছুটো রইছে আবু, তো একটু ভালো হইব শেয়ার করলে। তো এখন দেখাই আপনার, আরে আর ওই দেখেন এই মাটি, এই মাটিগুন হইলো যে মেডিকেল গ্রোয়ালা মাটি, যেটা লেখা বস্তার মাঝে থাকে ছবি দিম স্ক্রিনও, ও মাটি ওগুন, তো ওগুন দিয়ে বদলাইম। ফুইসা গাছলে মেডিকেল গ্রো আলা মাটিতে রুয়াইলে অসুবিধা হয় না, বাসে আসলে এগুন উঠি গেছিল। ফুইসাকর গাছ এগুন উঠি গেছিল এক সপ্তাহে, উঠি গেছে খুব কুইক উঠি গেছে, আর আমি উঠার পরে তো আর লগালগ বদলাই যায় না, বাট ভিডিওটা আর করতাম পারছি না, যে যখন নতুন উঠছিল হালো খুব সুন্দর হইয়া উঠছে। ওই দোকান আমি ফলা মাটি ওলা, আমিও ছোটো ছোটো ফটো রুয়াইলাম কিতার লাগে আপনারা হই, বাদে আমি একটু বড়ো ফটো ট্রান্সপ্লান্ট করবো, তো কুইক বড়ো হইতো না, এটা আরবার বেশি বড়ো হয়ে যাব কুইক। ওলা থুড়া থুড়া করিয়া সবটিন ওলা রেডি করবো পয়লা ওলা আর কি। এখন আমি একটা স্টিক নিছি ওই দোহকা, আর ও গাছের গুড়ির ওলা থুড়া থুড়া লড়ি লড়াইম। আস্তে আস্তে আর কি, তো জেলা জ্বর খুলে না হলে একটু খেয়াল করব। ওই দেখা একদম ইজি ইজিলি জি যে বেশি জ্বর হয়েছে নয় তো আরও উঠের, আরও গাছ উঠের, আসলে আরও উঠবো। এরপরে আমি কিছু বদলাইলাম, কমাইলাম দরকার জ্বর, কিছু জ্বর হয়েছে, জ্বর বিসমিল্লাহ রহমান বদলাইছি, একদম ইজি সিম্পল বদলানি। এটা একটু কেয়ারফুলে ওলা স্টিক একটা দিয়া নাড়াচাড়া করতে হইব গুড়ির মাঝে আর কি, জেলা গুড়ি জটই দেখ উ আত্মা কি ফুড়িয়ে গেছে, যে লম্বা জ্বর হয়েছে। তো দুই ফুইসা গাছলে দুই পাতা দিয়ালে জোর করিলে বালা, বেশি জ্বর হইয়ালে আরবার জ্বর সিঁড়িয়ে আনলে ডুলাইলে সমস্যা হয়ে যায়। সমস্যা কিতা ও মনে করক্কা বাদে সালো গাছ সকাল খুইক বড় হয় না আর কি। আর আমি কুটি কুটি ফটো বদলাইলাম কিতা লাগে, আমি একটু এক দুই সপ্তাহ পরে আরও একটু বড় ফটো বদলাইম, ওখানে তো সুন্দর হইব, গাছও জিও বাড়াইব। ওই দেখ ওলা সবটিন বদলাইলি মোলা, আরও দেখাইলি সবটিন বদলাইয়া, আর কিতা দিলাম আমি দেখাইলাম আপনার, খানি কিতা দিম, ফুইসাকো খানি দেওয়া যায়। ওই দেখো জ্বর লাগে দিছে, তো আমি জ্বর ঘুরে ছুটাইতাম করি ওলা স্টিক দিয়া, ও দেখ বিসমিল্লাহ, একটা একটা করলে ভালো হয়, দেখো জ্বর একটা একটা করলে সবচেয়ে ভালো হয়।
এক সপ্তাহে উঠি গেছে, আর দেখো 3 সপ্তাহে কত বড় হয়েছে, মাশাল্লাহ, খারাপ হয়েছে না? ওই দেখানি জ্বর, এরপরেও জোড়া লাগিয়ে গেছে। বেশি জোড়া লাগিয়ে হলে সমস্যা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ সব ট্রেন বদলাই লিছে দেখা। আর এখন আমি ও খানিটা দিব, আসলে এগুলো তো ছোট গাছও দেই না, বাট জিওর দিলে ফুইসাগো দিলে কোনো অসুবিধা হয় না। যখন নাগাউগা বদলাই একটা দেই না, আমি বেবি বায়ো দেই, বাট ফুইসাগো দিলে ঠিক আছে। তো আমি এখন দেখাইলাম কতটুকু দিব, ইউশান ওদুকা সামান্য সিনাই সামান্য দিয়া ওগু মিক্স করিয়া থানি থুড়া থুড়া দিন বেশি নাই ওগুর মাঝে। ও দোক আমি কতটুকু দেই, বিসমিল্লা, সামান্য সামান্য খানি দিব। গাছ বদলানির পরে বেশি দেওয়া বালা নাই, বাদে যতকু শুকাই যাব ততকু থুড়া দিব। কলা সব টিন দিয়া আর রাখি দিমু, যেন একটু সূর্য লাগে। এখন তো আবার সূর্য বেশি নাই, আমি উন্ডের সন্ধ্যাত রাখবো। তো অতটুকু আইসকুর ভিডিও, পয়সাগর গাছ বদলাই নিলাম। তো সকল বেলা তাহবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আরও ভিডিও শেয়ার হরম ইনশাল্লাহ আপনার লগে। দশন্য ভানি দিলাইছি, তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। জাজাকাল্লাহ খায়, থ্যাংক ইউ ফর ওয়াচিং।